আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের নতুন একটি ভিডিওতে। আজ জুলাই মাসের 4 তারিখ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেই পরিসংখ্যানে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে, বিশেষ করে কুয়েতের জাহারা, আহমেদি, পরোয়ানিয়া, মোবারক আল কবির সহ কুয়েতের 6টি পৌরসভায় যে চেকপোস্ট বসিয়েছিল, সেই চেকপোস্টে অভিবাসী, সেই চেকপোস্টে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে প্রবাসীদেরকে আটক করা হয়েছিল তার প্রতিবেদন প্রকাশ করে। আরবি দৈনিক আল আনবার রিপোর্ট অনুযায়ী 2022-30 মে থেকে 2023-মে পর্যন্ত যেটি কুয়েত সিটি, রাজধানী হাউলি, আহমেদি, জাহারা, পরোয়ানিয়া, মোবারক আল কবির, যেটি জিলিবাল, শুইকের, হাসাবিয়া, অফরা, আবদালি সহ টোটাল কুয়েতে চেকপোস্ট, যেটি হাইওয়ে রোডে 22,212 বার দেওয়া হয়েছিল। এই 22,212 বার চেকপোস্টে আটক হয়েছিল, যেটি কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে অপরাধ, 534 জন, 2,695 জন প্রবাসী যারা আকাম আইন লঙ্ঘন করেছিল তাদেরকে আটক করার পর উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছিল। মেজর জেনারেল আবদুল্লাহ আল রাজিবের নেতৃত্বাধীন সেক্টরের পরিসংখ্যান অনুসারে বেশিরভাগ আইন লঙ্ঘনকারী পৌরসভা হচ্ছে পরোয়ানিয়া। এই পরোয়ানিয়াতেই আটক হয়েছিল 878 জন এবং 580 জন, যেটি দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত সিটিতে, বাকিরা বিভিন্ন পৌরসভায়। এছাড়া মাদক ও অ্যালকোহল মামলায় জড়িত থাকার অপরাধে আটক করা হয়েছিল 2,506 জন প্রবাসী, 2,279 জনকে মাদক মামলা এবং 227 জনকে অ্যালকোহল মামলায় অভিযুক্ত করা হয়েছিল। পরোয়ানিয়া পৌরসভার সবচেয়ে বেশি সংখ্যক মাদকের মামলা রয়েছে, যেটি 400 টি, জাহারা পৌরসভায় 395 টি, বাকিরা বিভিন্ন পৌরসভায়। আহমেদি পৌরসভায় সর্বাধিক সংখ্যক অ্যালকোহল মামলা রয়েছে, যেটি 52 টি, দ্বিতীয় স্থানে রয়েছে পরোয়ানিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে জাহারা। এদিকে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একই সময় 1,169 টি অভিযোগ দায়ের করা হয়েছিল। আহমেদি পৌরসভায় 20,444 টি, যেটি প্রথম স্থানে রয়েছে, 39,432 টি বড় গাড়ি এবং যেটি ছোট ট্রাফিক দুর্ঘটনা মোকাবেলা করে। এখানে প্রতিবন্ধীদের বরাদ্দকৃত এলাকায় পার্কিংয়ের জন্য 230 টি অভিযোগ দায়ের করা হয়েছিল। দর্শক, এই পরিসংখ্যাটি গতকাল প্রকাশিত হয়। এর আগের দিন প্রকাশিত হয়েছিল কত সংখ্যক অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছিল, কত সংখ্যক বৈধ প্রবাসীকে আটক করা হয়েছিল 2022 সালে। এই আপডেটটি প্রচার করা মানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে কুয়েতে আমরা যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত বলি, বিশেষ করে যারা অবৈধ, হাইওয়ে রোড ব্যবহার করলে কিরকম বিপদ ঘটতে পারে বা হাইওয়ে রোড ব্যবহার করলে কি বিপদ হয়, এই প্রতিবেদন দেখে আপনি নিশ্চিত হয়ে গেছেন। আবারও অনুরোধ করব, যারা অবৈধভাবে অবস্থান করছেন আকামাবিহীন, তারা অবশ্যই এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকবেন, বিশেষ করে একই স্থানে দীর্ঘদিন থাকার পরিকল্পনা গ্রহণ করবেন, এবং একই সেটি মাজরা হতে পারে, জাগর হতে পারে, বা ফ্যাক্টরি হতে পারে, বা মন্তাকা হতে পারে। এতে করে আপনার আটক হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, যেহেতু এই প্রতিবেদনে ক্লিয়ার করা হয়েছে যে শুধুমাত্র চেকিংয়ে, যেটি হাইওয়ে রোড হতে পারে বা বিভিন্ন যেটি বিল্ডিং হতে পারে, মাজরা হতে পারে, বিশেষ বিশেষ অভিযানে এই আটকগুলো করা হয়েছিল। এদিকে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে আরবি দৈনিক আল রায়। এই প্রতিবেদনে ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা বা স্বাভাবিক ভিসার নতুন একটি সুখবর দিয়েছে। কোভিড-19 প্যান্ডামিকের সময় কাটিয়ে কুয়েতের সরকার নতুন করে কুয়েতের অর্থনীতি চাঙ্গা করার যে পরিকল্পনা প্রকাশ করেছে তার বিস্তারিত দেখে নেই। কোভিড-19 বা করোনাকালীন সময় কুয়েতে দীর্ঘদিন এয়ারপোর্ট বন্ধ ছিল, বিভিন্ন দেশের প্রবাসীরা কুয়েত ছেড়ে গেছে, আর সেই পরিস্থিতি কাটিয়ে কুয়েতের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার আবারও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তবে এবারকার উদ্যোগগুলো একটু ভিন্ন। কুয়েতের যে সকল খাতে শ্রমিক সংকট রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশন, কুয়েতের যে মাতলা অঞ্চলটি রয়েছে এটিকে সম্পূর্ণ কুয়েতিদের জন্য তৈরি করা হচ্ছে। কুয়েতিদের প্রচুর প্রচুর বাড়ি এখনও কাজ সম্পূর্ণ হয়নি বা বছরের পর বছর বন্ধ রয়েছে। কোভিড-19 প্যান্ডেমিক, এরপর জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, শ্রমিক সংকট, কুয়েতিদের অনেক চাপ রয়েছে কুয়েতের শ্রম মন্ত্রণালয়ের উপরে, যার কারণ হচ্ছে তারা
শ্রমিক সংকটের কারণে অতিরিক্ত টাকা খরচ করে বাড়ি বানাতে হচ্ছে বারবার অভিযোগ করছে। তারা দাবি করছে যে দক্ষ শ্রমিক কোন সেকশনে বিভিন্ন দেশ থেকে এনে তাদেরকে উদ্ধার করার জন্য এই সংকটকালীন সময় থেকে, বিশেষ করে করোনাকালীন সময় থেকে যেটি শুরু হয়েছিল। পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এখন থেকেই শুরু হয়েছে এই অনুমোদনগুলো দেওয়া, বিশেষ করে দক্ষ শ্রমিকের জন্য। কুইতিদের যে বাড়িগুলো মেরামত করার প্রয়োজন রয়েছে তারা চাইলেই বিভিন্ন দেশ থেকে শ্রমিক আনতে পারছে। তবে এই খাতে আমরা মনে করি যে বাংলাদেশ দূতাবাস যে চুক্তিটি করেছে সেই চুক্তির আওতায় যদি G2G প্রজেক্টে কনস্ট্রাকশন সেক্টরটাকে যুক্ত করা যেত, যেভাবে নার্সিং পেশায় বাংলাদেশ থেকে শ্রমিক এসেছিল একইভাবে বাংলাদেশ থেকে কনস্ট্রাকশনেও দক্ষ শ্রমিক পাঠাতে পারত, তাহলে বাংলাদেশের অনেক সুনাম বা বাংলাদেশের যে কুয়েতের শ্রমবাজার সেটি সমানতালে থাকত। তবে কুয়েতের সরকার কোন কোন দেশ থেকে এই দক্ষ শ্রমিক আনার ব্যাপারে কাজ করছে বা কোন কোন দেশের শ্রমিকদেরকে প্রায়োরিটি দিচ্ছে সেটি এই প্রতিবেদনে ক্লিয়ার করা হয়নি। যেহেতু বাংলাদেশিদের বিশেষ শর্তযুক্ত ভিসা চালু রয়েছে, যে কারণে একটি কুয়েতি কোম্পানি বা একজন কুয়েতি মালিক চাইলেই বাংলাদেশি শ্রমিক আনতে পারে না, যার কারণ হচ্ছে শ্রম মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরও সেটিকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই করতে হয়। এই কারণে সাধারণ কুয়েতি বা সাধারণ কোম্পানিগুলো এই জটিলতায় জড়াতে চায় না। সাধারণ কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা দাবি করছে যে কুয়েতের বাংলাদেশ দূতাবাস এটি নিয়ে সরকারকে নিয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসার জন্য, যে বৈঠকটির মাধ্যমে বাংলাদেশের উপর কুয়েতের সরকারের যে নিষেধাজ্ঞা বিশেষ করে লাবানা বা লামানার সেটি প্রত্যাহার করলে কুয়েতের যে শ্রমবাজার বাংলাদেশে সেটি পুনরুদ্ধার হবে। আপনারা অবগত রয়েছেন যে গত মাসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে বাংলাদেশিদেরকে হটিয়ে ফিলিপিনিরা 3 নম্বর স্থানে উঠে আসে, যেটি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে। যদিও ফিলিপিন্সের যে ভিসা সেটি এখন বন্ধ রয়েছে, তারপরেও ফিলিপিন 3 নম্বরে উঠে আসার মূল কারণ হচ্ছে প্রতিদিনই বাংলাদেশিদের আটক হওয়া, যেটি শ্রম আইন লঙ্ঘনের কারণে, আকাম আইন লঙ্ঘনের কারণে বা খাদেম ভিসা হওয়ার কারণে। বর্তমান সময় কুয়েতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে সেই প্রক্রিয়ায় কোন কোন খাত থেকে শ্রমিক আসবে এই ব্যাপারটি এখনও ক্লিয়ার না হলেও নার্সিং পেশায় যে এসেছিল বা আরও আসবে এটি অনেকটা ক্লিয়ার। এর পাশাপাশি অন্য কোনো পেশা যুক্ত হবে কি না বা কুয়েতের সরকারের বাংলাদেশি শ্রমিকের উপর চাহিদা রয়েছে কি না সেটির জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে বা সময়ের সাথে সাথে ক্লিয়ার হওয়া যাবে। তবে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের এই প্রতিবেদন অনুযায়ী কুয়েত যে দক্ষ শ্রমিক আনছে বা আনবে এটি অনেকটা ক্লিয়ার, যার কারণ হচ্ছে সাধারণ কুয়েতিরাই দক্ষ শ্রমিক এনে তাদের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির সমাধানের চেষ্টা করছে বা এটি সমাধানের জন্য কুয়েত সরকারের সহযোগিতা চেয়েছে। এখানে কুয়েতি নাগরিকরা বারবার যে ব্যাপারটি বলছে শ্রমিক না থাকার কারণে অতিরিক্ত বা 2-3 গুণ বেশি দিয়ে শ্রমিক তাদেরকে নিতে হচ্ছে খোলা মার্কেট থেকে। যদিও বর্তমান সময়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আকামা আইন বা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অগণিত প্রবাসীকে আটক করছে বা প্রতিদিনই এই আটক অভিযানও চলছে, এই পরিপ্রেক্ষিতে সাধারণ কুয়েতিরা এই ধরনের লোকজন দিয়ে কাজ করিও তারা সন্তুষ্ট হতে পারছে না। এজন্যই তারা চাচ্ছে যে দক্ষ শ্রমিক আসুক, স্যালারি নিয়ে বা বেতন নিয়ে কোনো সমস্যা নেই, যার কারণ হচ্ছে তারা দেখছে যে যেখানে 120 থেকে 150 দিনের দিয়ে একজন শ্রমিক পায় একজন কুয়েতি, অথচ বর্তমান শ্রমিক সংকটের কারণে সেটি তাদেরকে রাখতে হচ্ছে 300 থেকে 400 দিনের দিয়ে, যেটি তারা মনে করছে অতিরিক্ত ব্যয়। পাশাপাশি ডেইলি হাজিরার লোক নিয়ে কাজ করানো বা ঘন্টার চুক্তির ভিত্তিতে কাজ করানোর জন্য তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে, আর এটি থেকেই কুয়েতি নাগরিকরা মুক্তি চাচ্ছে। স্থানীয় দৈনিকটির মতে এটি অনেকটা স্পষ্ট যে কুয়েতের সরকার বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিক আনবে। এদিকে ফ্যামিলি ভিসার ব্যাপারে নতুন করে যে ইঙ্গিতটি দেওয়া হয়েছে, যেহেতু COVID-19 বা করোনাকালীন বিভিন্ন ধরনের প্রবাসীরা দেশে গিয়ে আটকা পড়েছে বা অনেকের পরিবার আর কুয়েতে ফিরতে পারেনি, আবার অনেকের একটি সদস্য কুয়েতে বাকি রয়েছে, বাকি সদস্যরা দেশে গিয়ে আসতে পারেনি, এই সমস্যাটি সমাধানের জন্য কুয়েতের সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে। নতুন করে এই উদ্যোগের ফলশ্রুতিতে তারা ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসা চালু করেছে।
যদিও বর্তমান সময়ে ফ্যামিলি ভিসা পেতে হলে একজন প্রবাসীকে 600 দিনার বেতন কনফার্ম করতে হচ্ছে। এই 600 দিনার বেতন নিয়েও কুয়েতের সরকারের যুক্তি রয়েছে। কুয়েতের সরকার মনে করে যে একজন প্রবাসী যদি 600 দিনার বেতন পায় তাহলে তার ফ্যামিলির সদস্যরা কুয়েতের মার্কেটে কাজ খুঁজতে হয় না বা সে তার ফ্যামিলি নিয়ে কুয়েতে থাকার মতো যোগ্যতা অর্জন করে, যে কারণে এটি বৃদ্ধি করা হয়েছে। এর আগে এই টার্গেট বা 300 দিনার বেতন হলেই একজন প্রবাসী তার পরিবার আনার জন্য আবেদন করতে পারত বা এই 300 দিনের দিয়ে তারা তাদের পরিবার এনেছে, কিন্তু বর্তমান সময়ে সেটি 600 দিনার করা হয়েছে। কুয়েতের সরকারের যুক্তি হচ্ছে যে 600 দিনার বেতন যে প্রবাসী পায় তার পরিবার কুয়েতে থাকতে পারবে, কুয়েতের বর্তমান যে জিনিসপত্রের দাম বা ব্যয়ের যে হিসাব আর এর কম হলে একজন শ্রমিকের পক্ষে তার পরিবার নিয়ে থাকা সম্ভব না। দর্শক, আশা করছি যে এই ইনফরমেশনগুলো থেকে আপনারা লাভবান হয়েছেন। যারা ফ্যামিলি ভিসার ব্যাপার নিয়ে কথা বলছেন, যারা বিভিন্ন ধরনের ভিসা নিয়ে কথা বলছেন, তার মানে কুয়েতের সরকার বর্তমান যে পথে হাঁটছে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ফ্যামিলি ভিসা বা বিভিন্ন কোম্পানি ভিসা বা বিভিন্ন সেক্টরের ভিসা আবারও ওপেন করে দেবে।